বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে বাদ পড়তে পারেন বাবর আজমের দুই বন্ধু। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন বিশ্বকাপে পাকিস্তানের সহ অধিনায়কের দায়িত্ব সামলানো শাদাব খান। উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকেও নাও খেলানো হতে পারে। বিশ্বকাপের ভরারুবির পরে ঢেলে সাজানো হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে। যদিও বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এখনো বেরোতে পারেনি পাকিস্তান, ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য এখন থেকেই কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে তারা, যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন শাদাব খান। বিশ্বকাপ দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দলে নাও থাকতে পারেন এই লেগ স্পিনার। শুধু তাই নয়, নিয়মিত উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ানকেও নাকি আর সেভাবে নাও খেলানো হতে পারে। এরা দুইজনই আবার বাবর আজমের খুব কাছের বন্ধু। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শাদাব খানকে টি টোয়েন্টি সিরিজে বাদ দেওয়া হতে পারে, তার জায়গায় খেলতে পারেন আবরার আহমেদ। এছাড়া উসামা মীর এবং মোহাম্মদ নামাজকে নিয়েও ভাবা হচ্ছে। বিশ্বকাপে বাবর আজমের সহকারী ছিলেন শাদাব খান, কিন্তু বিশ্বকাপে আশানুরূপ সাফল্য না করতে পারায় বাদ পড়তে হয়েছিল তাকে। শাদাবকে ছেড়ে এবার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবতে চাইছে পাকিস্তান, সুযোগ দেওয়া হচ্ছে তরুণ ক্রিকেটারদের। এ কারণেই টি টোয়েন্টিতে শাদাবের জায়গায় শাহিন আফ্রিদিকে অধিনায়ক করা হয়েছে। একইভাবে প্রাক্তন উইকেট কিপার মঈন খানের ছেলে আজম খানকে খেলানোর কথা ভাবছে পাকিস্তান। তিনি এখন প্রথম পছন্দের উইকেট কিপার। দলের ভারপ্রাপ্ত কোচ এবং টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজের অনুরোধে টি টোয়েন্টি দলে নেওয়া হতে পারে মোহাম্মদ রিজওয়ানকে। তবে দলে থাকলেও তাকে হয়তো প্রথম একাদশে নাও নেওয়া হতে পারে, খেলানো হতে পারে আজম খানকে। এদিকে বিশ্বকাপের অধিনায়ক বাবরকেও দলে নেওয়া হলেও প্রথম দিকের ম্যাচগুলোতে নাও খেলানো হতে পারে, বিশ্রাম দেওয়া হতে পারে বাবরকে। এদিকে আরেক অভিজ্ঞ খেলোয়াড় শোয়েব মালিক দলে থাকবেন কিনা এ নিয়েও বেশ সংশয় রয়েছে। তবে সকল সংশয়ের অবসান ঘটবে আগামী 25শে ডিসেম্বর, কেননা ওই দিনই নিউজিল্যান্ডের সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করতে পারে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।